আসসালামু আলাইকুম ইভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা রেড ক্রিসেন্টে চলে গিয়েছিলাম, এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চে। তো আরাত বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, ওর হচ্ছে গলায় গুড়ি গুড়ি যেন কি উঠেছে জিব্বাসহ। তো ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম, ঠান্ডাও লেগেছে হালকা। তো এখানে আরাত বাবু এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সে কি চিল্লাচ্ছে, আল্লাহ, কঠিন অবস্থা, ওকে তো ধরেই রাখা যায় না। তো ও অসুস্থতা বলতে ও খেতেই পারছে না কিছু, আর কাশি আছে। তো এই তো ওখানকার দুটো আপু ছিল, তাদেরকে ও আন্টি আন্টি বলে রাখছিল, কিভাবে বুঝে জানি না। তো এরকম অল্প বয়সী কাউকে দেখলে আন্টি ডাকে, আবার আঙ্কেলকে দেখলে আঙ্কেল ডাকে, আবার দাদুদের দেখলে দাদু ডাকে। তো বুঝতে পারে কে কি ওর হয়। তো সবার সাথে অনেক কমিউনিকেশন করে, ও কথাবার্তা বলে। এই তো আরাতবাবুকে নিয়ে আরাতবাবুর বাবা হচ্ছে দৌড়াদৌড়ি করছে, কারণ ওকে রাখা যাচ্ছে না কোনোভাবে। ওকে বাহিরের দৃশ্যগুলো দেখাচ্ছে একটা একটা করে, কারণ ও অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। আর এখানে যে দুটো আপু ছিল ওদেরকে হচ্ছে আন্টি আন্টি বলে ডাকছিল, তারপরে এই তো হাঁটাহাঁটি করছে এদিক দিয়ে। তো ডাক্তার উনি হচ্ছে শিশু বিশেষজ্ঞ, আমি যাকে দেখাবো। তো ওকে নিয়ে যাবো একটু পরে, সিরিয়ালে আছি। তো আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, এর জন্য আমাদের একটু দেরি হয়েছে। এই তো আমরা ঢুকে গেলাম চেম্বারের ভিতরে, ঢুকেও আরাতবাবুকে ধরে রাখা যাচ্ছিল না, খুবই কঠিন অবস্থা। কান্নাকাটি লেগে গিয়েছিল, ডাক্তারকে একদম গলা দেখতে দিবে না, কঠিন অবস্থা। ভেবেছিলাম যে গলার ভিতরে যে লাল লাল গুড়ি গুড়ি দেখা যাচ্ছে, একদম রক্তের মতো লাল, না জানি কি হয়। তো ডক্টর বলল বেশি কিছু না, ওষুধ খাওয়ান, দেখা যাক কী হয়। তো ওষুধ রেখে দিলে ওকে আবার ওষুধ খাওয়ানো যায় না, খুব কঠিন অবস্থা হয়ে যায়, ওষুধ খাওয়াতে গেলেই হচ্ছে পালায়। তো এই তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি। তো ওষুধ ওর বাবা নিয়ে যাবে, প্রেসক্রিপশন দিয়ে গেলাম। আর এখানে আমরা মাটির জিনিসপত্র দেখে নিলাম কিছু। তো এই তো আমরা বেরিয়ে গিয়েছি এখান থেকে। আপনারা আরাতবাবুর জন্য দোয়া করবেন, আশা করি আরাতবাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনাদের দোয়ায়। তো এই তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো দেখতে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন। তো রাস্তায় একটু ফুল দেখে নিলাম, এই ফুলগুলো অনেক ভালো লাগছে দেখে, আর কালারফুল একদম ভীষণ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।